স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাথের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। সেপ্টেম্বর, বিশে সেপ্টেম্বর, আজকে আমরা বাংলা ভাষা দিবস পালন করছি। কেন পালন করছি? 22শে ফেব্রুয়ারি হয়, বাংলাদেশে কর্মকাণ্ড হয়েছিল, যারা বরাকে ঘটেছে ঘটনা আপনারা জানেন। ঠিক 2 বছর আগে আজকের দিনে উত্তর দিনাজপুরে দাড়ি ভেটে রাজেশ আর তাপস দুজন স্কুল ছাত্র, তারা স্কুলে বাংলা শিক্ষক নিয়োগ করতে হবে, উর্দু শিক্ষক নিয়োগ করার বিষয় নেই, শুধু উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদ করায় এবং বাংলা শিক্ষক নিয়োগের দাবি করার জন্য তাদেরকে পুলিশ আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জয়েন্ট ভেঞ্চার করে গুলি করে ফেলেছে। এখনও শাস্তি হয়নি। ওদের বাড়ির সামনেই ওদের দেহ কবর করে রাখা আছে। এটা CBI ইনকোয়ারি যখন হবে, আমরা যখন ক্ষমতায় আসব, ওই দেহ বার করে যাতে পরবর্তী সময় তদন্ত হয়। আর যে সমস্ত পুলিশের লোকজন আর সমাজ বিরোধীর এই কাণ্ডটা ঘটেছে, নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, আমরা এটা করব। তার জন্য আজকে রাজ্য জুড়ে, বিশেষ করে উত্তরবঙ্গে, আমরা রাজেশ আর শহীদের যে এই রাজেশ আর তাপসের এই যে শহীদ হওয়ার ঘটনা, এটাকে মাথায় রেখে বাংলা ভাষা বাঁচানো দিবস বা মাতৃভাষা বাঁচানো দিবস বা মাতৃভাষা দিবস পালন করছি। পশ্চিমবঙ্গে তৃণমূলের বরাঙ্গায় আমরা নতুন একটা ভাষা পেয়েছি। এখন তো আকাশ বলছে না, এখন আসমান বলছে। আকাশই বলছে না, আসমানই বলছে, জলের সঙ্গে পানিও বলছে। বাড়িতে গিয়ে বাবা বলা যাবে না, আব্বা বলতে হবে, আর পিসির পরিবর্তে ফুপি বা ফুপা, আর ওখানে ফুপি। এই কাণ্ড কারখানাগুলো নতুন বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওপর থেকে দেখলে আবার হার্ট ফেল করতে হবে। এরকমভাবে মাতৃভাষার মধ্যে আরবি এবং উর্দুর যে সাম্রাজ্যবাদী অনুপ্রবেশ, বামপন্থীরা ভালোবাসেন শব্দ সাম্রাজ্যবাদী, ভাই বামপন্থী শব্দই প্রয়োগ করলাম, উর্দু এবং আরবের সাম্রাজ্যবাদী যে অনুপ্রবেশ বাংলা ভাষার মধ্যে ঢুকানো হচ্ছে, আমরা এর বিরোধিতা করছি, আমরা এটা হতে দেব না। এদিকে বিভিন্ন ঘটনা ঘটছে, 6 জন গ্রেপ্তার হলো কালকে দেখি। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা সুপরিকল্পিত পরিকল্পনা চলেছে, এটা তার লার্জার পার্ট, এটা অন্য দিক দিয়ে বাংলা ভাষার মধ্যে আরবি উর্দু ঢুকিয়ে দেওয়া, সেটাকে বন্ধ করতে হবে। তার জন্য আমাদের এই আন্দোলন চলবে। এখানে তারা আসেন, তারা বিশ্রাম করেন, তারা প্ল্যান করেন, তারা প্রোগ্রাম বানান, এটা বিশ্বাসযোগ্য। আপনি বলুন তো, দিল্লি থেকে টিম এসে রাত্রিবেলা গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, BSFকে সাথে করে নিয়ে আসলো, ওখানকার পুলিশ কী করছে? হয় পুলিশ জানতো, রাজনৈতিক চাপে করতে পারে, তারা তো পুলিশ অপদার্থ অকর্ম না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি তো ভারত সরকারের কাছে আবেদন করব যে NIA যে তদন্ত করবে, এই রাজনৈতিক অ্যাঙ্গেলটাও দেখুন, কোন কোন পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এদেরকে সংরক্ষণ করছেন, এদেরকে পলিটিক্যাল শেল্টার দিচ্ছেন, সেটা দেখা খুব দরকার। মুর্শিদাবাদ কেন, এমন তো কুচবিহারও হবে, জলপাইগুড়িতেও হবে, মালদাতেও হবে। এবং আমার কাছে যা খবর আছে, NIA বোধ হয় আরও বেশ কিছু জায়গায় তল্লাশি চালাচ্ছে, কলকাতাতেও মনে হয় কিছু তল্লাশি হয়েছে। সবথেকে আশ্চর্যের ঘটনা, আমি জানি যেটা কনফার্ম নিউজ কিনা, আমার যেটা নিউজ এসছে যে রাজ্য পুলিশের DGP নাকি NIA-কে চিঠি দিয়েছে যে রাজ্য সরকারকে না জানিয়ে কেন এভাবে গ্রেপ্তার করা হলো। এই উত্তরটা আমি বলে দিচ্ছি, নবান্নকে যদি জানানো হতো তাহলে জঙ্গিরা পালিয়ে যেত, নবান্নকে জানিয়ে যদি কোনো সেন্ট্রাল এজেন্সি পশ্চিমবঙ্গে ব্যবস্থা নিতে যায়
তাহলে জঙ্গিরা আগে থেকে পালিয়ে যাবে, তার জন্যই হয়তো জানানো। অবশ্য আমি কনফার্ম নেই আমার কাছে ডিজিপি এমন চিঠি দিয়েছে কিনা, এটা নিউজ এজেন্সি থেকে আমি চিঠিটা এরকম দিয়েছেন বলে শুনলাম, আমাকে অধিকৃত করেননি। যদি কোনো আমি বিজিএ কাণ্ড কাজ করেছেন, তিনি যা কাজ করেছেন খুব খারাপ কাজ করেছেন, সম্ভব নাকি? আমার কাছে দুটো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে দিল্লি থেকে একটা টিম এসে সারা রাত ধরে একটা বাড়িতে একাধিক এলাকায় তল্লাশি চালানো, অ্যারেস্ট করে নিয়ে গেল। হয় পুলিশ যদি না জানে তাহলে সেটা অপরাধ তো অপরাধ, সে ফুলকে রেখে কোনো লাভ নেই। আর নত পলিটিক্যাল সংরক্ষণ দেওয়ার কারণে পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। দুটোর একটা হল, এটা কোনটা ঠিক এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, এটা তার ব্যক্তিত্ব। এই এখন তো পশ্চিমবঙ্গ আমরা তো বলছি, মহামান্য রাজ্যপালও বলেছেন পশ্চিমবঙ্গ হচ্ছে এখন বোমা বারুদ তৈরির আতঙ্ক। এখন সেটা জঙ্গি তৈরির হাব হয়েছে, আইটি হাব আছে না ব্যানগরে হায়দ্রাবাদে, গাড়ির হাব হয়েছে গুজরাটের সানন্দে পুনেতে, এখানে সিঙ্গুরেও তো কিছু হয়নি। পশ্চিমবঙ্গ জঙ্গি আর বোমা তৈরির আতঙ্কে পরিণত হয়েছে। পুলিশের কাজ হচ্ছে বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া, তাকে গ্রেপ্তার করা, দিলীপ ঘোষ শান্তনু মিশ্রকে আটক করা, যেতে দেবো। সেদিন শিলিগুড়িতে মিছিল করলাম, 2000 পুলিশ নামিয়েছে, এর আগে মাথা ভাঙায় ঢুকতে গেছি, সেখানে বলে 2000 পুলিশ আটকে, তারা জঙ্গি ধরবে কোথায়? তারপর আমাকে আর দিলীপ ঘোষকে আর বিজেপির কার্যকর্তাকে ধরতেই আটকা আটকারেই ব্যস্ত, তাদের পক্ষে কি জঙ্গি ধরা সম্ভব নয়? তার জন্য পুলিশকে পলিটিক্যাল কাজে ব্যবহার যদি করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে বিপদ অপেক্ষা করছে। কত বড় বিপদ অপেক্ষা করছেন এটা মুখ্যমন্ত্রী বুঝেও বুঝছেন, এটা দুর্ভাগ্য। এরকম আপনাদের ভালো লাগবে, মিডিয়া তো পছন্দ করে। রাস্তা দিয়ে যাবেন, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হয়েছে। আমি বলছি না, যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানকে গিয়ে বলেছেন যে ব্যাঙের ছাতার মতো পশ্চিমবঙ্গের সীমান্ত জায়গাগুলোতে মাদ্রাসা তৈরি হচ্ছে, ওগুলোকে আটকানোর চেষ্টা করবে। আমি তো এখন এই সব মাদ্রাসার কথা বলবো না, কিন্তু অধিকাংশ মাদ্রাসাতে এখন লোকে লাদেনের পাঠশালা হচ্ছে, গ্রামেগঞ্জে যান খুচখুচে হচ্ছে লাদেনের পাঠশালা। যদি লাদেনের পাঠশালা এভাবে তৈরি হয় গ্রামেগঞ্জে, তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর পাবেন, সেটাকে বন্ধ করতে হবে, ভোট ব্যাংকের কারণে সেটা করা সম্ভব হচ্ছে। আমরা ব্যবস্থা নেব, ক্ষমতায় আসলে কোনো জেআরটি তৈরির কারখানা আমরা চলতে দেবো না, নিশ্চিন্ত না। 30% ভোট ব্যাংকের কারণে আমরা 90% মানুষের জীবন ধ্বংস করতে পারি, ধর্মবাদের ফলে মুসলমান সমাজও ক্ষতিগ্রস্ত। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।